शिवसगर उपस्थित कांग्रेस युवराज बोर्डिंग खेलपथारत आयोजन कर राहुल गांधी मेगा रैली और जोरहाटर एन ट्रेभेलार उठी शिवसगर पाले राहुल गांधी शिवसगर निर्वाचन रणरंका बजा कांग्रेसे और किसुमय पूर्वे राहुल गांधी उपस्थित से ही और निर्वाचन प्राक्षण राजनैतिक दल तत्पर निर्वाचन प्रचार আৰু আজি শিৱসাগৰৰ বোৰ্ডিং খেলপথাৰত কংগ্ৰেছৰ এক জনসভা জনসভাত অংশ লৈছে কংগ্ৰেছৰ যুৱৰাজ ৰাহুল গান্ধী তেখেতৰ উদ্বোধনী ভাষণ ৰাখিবৰ কাৰণে অনুৰোধ জনাইছো নমস্কাৰ আজি ঐতিহাসিক শিৱসাগৰত আৰু ঐতিহাসিক অসম প্রদেশ কংগ্রেস কমিটি আর ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব যে অসম বসাও আহক এই যাত্রার আজি এই গণ সমাবেশের মুখ্য অতিথি আমার প্রিয় নেতা রাহুল গান্ধী ডাঙরিয়া আমার মাজত উপস্থিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ডাঙরিয়া আমার নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অসমৰ প্ৰভাৰী জিতেন্দ্ৰ সিং ডাঙৰিয়া আমাৰ কংগ্ৰেছ বিধায়িনী দলৰ দলপতি দেৱব্ৰত শইকীয়া ডাঙৰিয়া প্ৰদ্যুৎ বৰদলৈ ৰকিবুল হুছেইন গৌৰৱ গগৈ আব্দুল খালেক ৰাণী নৰহ ডাঙৰিয়ানী আৰু নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ দুগৰাকী সম্পাদক শাকিল আহমেদ খান বিকাশ উপাধ্যায় ডাঙৰিয়া মঞ্চত উপবিষ্ট আমার প্রদেশ কংগ্রেসের বিভিন্ন নেতা সকল বিধায়ক সকল শিবসাগর জেলা কংগ্রেসের সভাপতিকে ধরে বিভিন্ন নেতা সকল আর আজি আমার এই ঐতিহাসিক বোর্ডিং খেলপথারত অনুষ্ঠিত লোকে লোকারণ্য হওয়া সমূহ জনগণ আর রাইজ সর্বপ্রথমে মই অসম প্রদেশ কংগ্রেস কমিটির তরফরপা আপনার সদৌতিলৈকে আমার অভিনন্দন জ্ঞাপন করছো এই কারণে যে আজি আপনাদের এই সমাবেশ আর কংগ্রেসে আহ্বান জানা এই অসম বসাও আহক এই যাত্রা এই সমাবেশ আজি আপনাদের সফল করে তুলিলে তার কারণে মই আপনাদের অভিনন্দন জানাইছো মই স্বাগতম জানাইছো আমার প্রিয় নেতা রাহুল গান্ধী ডাঙরিয়াক অসমৰ যেতিয়াই দুর্যোগ হয় প্রতিটি দুর্যোগতে আমার অসমের লগত গান্ধী পরিয়াল আছে রাহুল গান্ধী আছে আপনার নিশ্চয় মনত আছে আমার অসমত যে দীর্ঘদিন ধরে আন্দোলন চলিছিল সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাই অসমলে শান্তি সম্প্রীতি আর প্রগতি কঢ়িয়াই আনিছিল অসম চুক্তির যোগেদি ঐতিহাসিক অসম চুক্তির যোগেদি আর এই ঐতিহাসিক অসম চুক্তি কোনে করেছিল আমার প্রিয় নেতা রাহুল গান্ধীদেবর